নমস্কার বন্ধুরা জব টোয়েন্টি ফর বেঙ্গলি ইউশানের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো প্রথমে সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার উপর বেশ করে তৈরি করা হয়েছে এখানে আপনাদেরকে এখানে গেস্ট টিচার পোস্ট আপনাদেরকে রেকর্ড করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় ক্যান্ডিডেটে মেল ফিম উফে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো আদার্স কী কী ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায় তো বন্ধু রয়েছে অফিশিয়াল নোটিফিকেশন তো এটি গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে আঠাশ বারো দু হাজার তেইশ তারিখ তো এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্ট রয়েছে এখানে আপনাদের গেস্ট টিচার পোস্ট আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে লাইফ সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্যাল হিস্ট্রি ফিজিক্স হিস্ট্রি ইংলিশ জিওগ্রাফির উপর রিক্রুট করা হচ্ছে এখানে খালি লাইফ সায়েন্সের ক্ষেত্রে দুটি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে বাকি পোস্টের ক্ষেত্রে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নাগরাকাটা জলপাইগুড়িতে তো এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে রিলেভেন্ট সাবজেক্টের ওপরে এবং এখানে আপনাদের বিএড সাথে আপনাদের এখানে লাগবে তো এখানে আপনাদের বয়স কি বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর যে কোনো প্রার্থী আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যে রিসিভ করবেন একবারও দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এস টিএসি ও বিসি গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী বর্ষা ছাড় পেয়ে যাবেন এখানে আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসেসে আপনাদের এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের ওপর বেশ করে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে এখানে আপনাদের স্যালারি বলা হয়েছে বারো হাজার টাকা পার মান্থ আপনাদেরকে এখানে স্যালারি হিসেবে দেওয়া হচ্ছে সিলেকশন আপনাদের বলা হয়েছে ইন্টারভিউর ওপরে বেশ করে আপনাদের সিলেকশন করা হবে ইন্টারভিউর ডেট এবং টাইম পরবর্তীকালে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটা জানিয়ে দেওয়া হবে এবং আমি আপনার আমি আমার আমাদের যে কমিউনিটির ট্যাব আছে সেই কমিউনিটি আপনি পোস্ট করে দেবো যদি জানিয়ে দেওয়া হয় এবং এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন ফর্ম আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সে ফর্মটা এপর সাইজে বের করে এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে প্রুফ রয়েছে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা স্ট্যান্ডার্ডের বোর্ডের এক্সামিনেশান অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারেন আইডেন্টি প্রুফ হিসেবে ইপিআইসি বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা ব্যাঙ্ক পাসবুক দিয়ে দিতে পারেন তার সাথে অ্যাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিটস বা সার্টিফিকেট দিতে হবে অল এডুকেশান কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার এখানে দেবেন এবং ফিল আপ করে সমস্ত এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নেবেন এবং এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন পোস্ট প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হাকিমপাড়া পোস্ট অফিস হচ্ছে ডিস পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি এই ঠিকানা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পনেরো জানুয়ারি দু হাজার তেইশ তারিখ বিকেল পাঁচটার আগে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নিজেরা গিয়েও এখানে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারেন তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি এপোর্ট সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ